হ্যালো ফ্রেন্ড রেটিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে লেবু গাছ নিয়ে আলোচনা করবো শুধু পাতি লেবু নয় আপনি চাইলে যে কোনো লেবু গাছের যত্ন আমি যেভাবে বলবো এইভাবে করতে পারেন আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখতে পাবেন আমার গাছে প্রচুর লেবু ধরে আছে এবং পাতাগুলো সবুজ এবং সতেজ হয়ে আছে তো আপনারা চাইলে খুব সহজেই একেবারে ঘরোয়া কিছু টিপস ফলো করে লেবু গাছে প্রচুর লেবু ধরাতে পারেন খুব সহজেই তাই আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে ভিডিওটি কেটে কেটে না দেখে বা স্কিপ না করে পুরোটাই দেখতে হবে ধৈর্য সহকারে আমি যে পয়েন্টগুলি নিয়ে আলোচনা করব সেগুলি একটির সঙ্গে আরেকটি জড়িত তাই ভিডিওটি যদি কেটে কেটে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না এবং ভালো ফলও পাবেন না তো চলুন দেরি না করে শুরু করা যাক আমরা বাড়িতে কমবেশি সকলেই লেবু গাছ লাগিয়ে থাকি কিন্তু আমাদেরই কিছু ছোটো ছোটো ভুলের কারণে লেবু গাছে ফুল বা ফল ধরে না বা ফুল বা ফল প্রচুর পরিমাণে ধরার পরেও সেগুলি ঝরে যায় তো আমরা কী ছোটো ছোটো পাঁচটি ভুল করি বলে ফুল বা ফল আমাদের গাছ থেকে ঝরে যায় সেটি নিয়ে আলোচনা করব এবং সাথে ঘরোয়া পাঁচটি টিপস শেয়ার করব। যা মানলে আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফলে ভরে উঠবে বা সমৃদ্ধ হয়ে উঠবে প্রথম ভুল প্রথমেই আমরা যে ভুল করি সেটি হলো একটি লেবু গাছ লাগিয়ে আমরা প্রচুর পরিমাণে রাসায়নিক বা জৈব সার ব্যবহার করি একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে লেবু গাছে খুব বেশি সারের বা অতি যত্নের প্রয়োজন হয় না এই বেশি যত্ন বা ঘন ঘন জল দেওয়া প্রধান কারণ আমাদের লেবু গাছে ফুল বা ফল না আসার বা ফুল বা ফল আসার পরও ঝরে যাওয়ার তাই আমাদেরকে সার হিসাবে ব্যবহার করতে হবে প্রতি তিন মাস অন্তর তরল জৈব সার যা আমাদের লেবু গাছে খুব সুন্দর কাজ করে আর গাছের গ্রোথ যদি কম হয় তাহলে প্রতি মাসে একবার ব্যবহার করতে পারি তবে গাছের গ্রোথ বৃদ্ধি হওয়ার পর প্রতি তিন মাস অন্তর একবার তরল জৈব সার ব্যবহার করব কিভাবে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তরল জৈব সার তৈরি করবেন এই নিয়ে আমার একটি ভিডিও আছে আপনারা চাইলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিও দেখে নিতে পারেন আরেকটি সার আমরা ব্যবহার করব প্রতি ছমাস অন্তর বনডাস্ট বা বনডাসের পরিবর্তে ডিমের খোসার তৈরি জৈব সার ব্যবহার করতে পারি কিভাবে খুব সহজেই ডিমের খোসার তৈরি জৈব সার ব্যবহার করবেন বা কতটা পরিমাণে বন্ডাস বা ডিমের খোসার তৈরি জৈব সার ব্যবহার করবেন এই নিয়ে আমার একটি ভিডিও আছে আপনারা চাইলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন তবে লেবু গাছে ফুল থাকা অবস্থায় কোনো সার ব্যবহার করা যাবে না ফুল যখন গুটিতে বা ফলে পরিণত হবে তখন আমরা সার ব্যবহার করব তা না হলে সারের পরিমাণ কম বেশি হলে ফুল বা ফল ঝরে যাওয়ার ভয় থাকে লেবু গাছের ফল যখন গুটিতে পরিণত হবে তখন আমরা বনডাস্ট বা ডিমের খোসার তৈরি জৈব সার ব্যবহার করতে পারি তবে একটি কথা আমাদেরকে মাথায় রাখতে হবে লেবু গাছে যতটা পরিমাণে ফুল আসে সেই পরিমাণে ফল হবে না কিছু ফুল বা ফল ঝরে যাবে এটা প্রকৃতির নিয়ম এ নিয়ে চিন্তার কোনো দরকার নেই দ্বিতীয় ভুল অনেকেই কি করে একটি লেবু গাছ লাগিয়ে সেটি ছায়া জায়গায় রেখে দেয় সেই জন্য কিন্তু আমাদের গাছে ফুল বা ফল আসে না তাই একটি লেবু গাছ আমাদেরকে ফুল সানলাইটে রাখতে হবে আমরা যত রৌদ্রের মধ্যে লেবু গাছ রাখবো তত তাড়াতাড়ি আমাদের গাছে ফুল বা ফল আসবে তাই একটি লেবু গাছকে আমাদেরকে সব সময় ফুল সানলাইটে বা কড়া রোদে রাখতে হবে তৃতীয় যে আমরা ভুলটা করি সেটা হচ্ছে জল দেওয়ার সময় গাছে জল দেওয়ার সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে গাছের মাটি একেবারেই যখন শুকিয়ে থাকবে তখন আমরা লেবু গাছে জল ব্যবহার করব। তা হলে আমরা যদি ঘন ঘন জল ব্যবহার করি তাহলে কিন্তু লেবু গাছে পাতায় সমৃদ্ধ হয়ে থাকবে কিন্তু ফুল বা ফল আসবে না আর নভেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আমরা লেবু গাছে জলের পরিমাণ একেবারেই কমিয়ে দিব মানে যত একেবারে কম পরিমাণে জল ব্যবহার করব নভেম্বর থেকে ডিসেম্বর মাসে মাটি একেবারে যখন শুকিয়ে যাবে তখন জল দিব জল থাকা অবস্থায় কিছুতেই নভেম্বর থেকে ডিসেম্বর মাসে বেশি জল গাছে ব্যবহার করা যাবে না তা না বেশি জল ব্যবহার করলে কিন্তু লেবু গাছে ফুল বা ফল আসবে না কিন্তু ফুল আসার পরে বা ফুল ফলে পরিণত হওয়ার পরে জলের অভাব একেবারেই দেওয়া যাবে না কারণ তখন কিন্তু জলের অভাব দিলে ফুল বা ফল ঝরে যেতে পারে তাই সেই দিকে লক্ষ্য রাখতে হবে ফুল যখন গুটিতে পরিণত হবে বা ফলে পরিণত হবে তখন একেবারেই জলের অভাব দেওয়া যাবে না চতুর্থ ভুল চতুর্থ ভুল আমরা যেটা করি সেটা হলো একটি লেবু গাছ কিনে আনার পর একটি ছোট্ট লেবু গাছকে আমরা অনেক বড় টবে প্রতিস্থাপন করি তখন দেখা যায় সেই লেবু গাছে ফল আসতে অনেক দেরি হয় তাই আমাদেরকে একটি ছোট লেবু গাছ এনে সেটিকে ছোট টবে প্রতিস্থাপন করতে হবে তাহলে দ্রুত ফল আসবে আর মাটিটি তৈরি করবেন ফিফটি পারসেন্ট পলি বা দোয়াশ মাটি থার্টি পারসেন্ট ভার্মিকম্পোস্ট এবং টোয়েন্টি পারসেন্ট বনডাস্ট ব্যবহার করবেন পঞ্চম যে আমরা ভুলটা করি সেটি হচ্ছে একটি লেবু গাছ সংগ্রহ করার সময় একটি লেবু গাছ সংগ্রহ করার সময় আমাদেরকে মাথায় রাখতে হবে সেই গাছটি যাতে গ্রাফটিংয়ের বা কলমের হয় তা না হলে সেই গাছটি যদি বীজের হয় তাহলে আপনি শত চেষ্টার পরেও চার থেকে পাঁচ বছরের আগে ফল পাবেন না তাই অবশ্যই এই বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে সেই গাছটি যাতে গ্রাফটিং বা কলমের হয় তো ফ্রেন্ডস লেবু গাছ নিয়ে আরও অনেক কিছু জানার আছে যেমন পুরোনো গাছে কীভাবে বেশি লেবু পাবেন বা লেবু গাছের কাটিং কীভাবে করবেন লেবু গাছের পুরোনো গাছকে যে শিকড় কেটে বেশি লেবু পাওয়া যায় এই পদ্ধতি আরও অনেক রকম অনেক কিছু জানার আছে তো নেক্সট ভিডিওতে এগুলি নিয়ে আলোচনা করবো সো ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ